মুর্শিদাবাদের হরিয়ারপাড়া স্বরূপপুর মণ্ডলপাড়া যুব সংঘের উদ্যোগে ন টিমে ডিঙ্গাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার স্বরূপপুর ভৈরব নদীতে। এবারে দ্বিতীয় বর্ষ। ক্লাবের সদস্যরা জানান, এই এলাকায় ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ নেই, এই এলাকা নদী কেন্দ্রিক, তাই আমরা ভৈরব নদীতে জল কমার সাথে সাথে ডিঙ্গাবাইজ প্রতিযোগিতা করে এলাকার মানুষদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। আজকের এই প্রতিযোগিতায় নদী কেন্দ্রিক এলাকার নটি দল অংশগ্রহণ করে। এই খেলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এই ডিঙ্গাবাইজ প্রতিযোগিতা দেখতে নদীর দুধারে ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন উপস্থিত ছিলেন হেডকোয়ার্টার ডিএসপি তমল বিশ্বাস, বহরমপুর সদর সিআই প্রসেনজিৎ বিশ্বাস, হরিয়াপাড়া থানার আইসি অরূপ কুমার রায়, মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জাহ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আহাতাবুদ্দিন শেখ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এটা দ্বিতীয় বর্ষে ডিঙ্গাবাইজ প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই ডিঙ্গাবাইজ প্রতিযোগিতায় নটা ডিঙ্গা প্রতিযোগী আর কি এখানে পার্টিসিপেট করেছে। তার মধ্যে ইতিমধ্যে আপনারা দেখলেন যে প্রথম রাউন্ডের খেলা হয়ে গেছে এবং তৃতীয় রাউন্ডেরও একটা খেলা হয়ে গেছে, বাকি একটা খেলা এখনই শুরু হবে। আজকে আমাদের এই খেলায় আপনারা দেখছেন যে নদীর পাড়ে মানুষ, অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে এবং ডিঙ্গাবাইজ দেখে মানুষ আনন্দ উপভোগ করছে। আজকে আমাদের এই ডিঙ্গাবাইজ প্রতিযোগিতায় আজকে আপনার সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে আমাদের ডিএসপি শ্রী কমল কুমার বিশ্বাস মহাশয়, ডিএসপি হেডকোয়ার্টার বহরমপুর, তিনি উপস্থিত আছেন, এখানে উপস্থিত আছেন আমাদের এবং এখানে বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে আমাদের প্রাক্তন জেলা সভাধিপতি মাননীয় শামসুজ্জাহ বিশ্বাস মহাশয় এখানে উপস্থিত আছেন। ডিঙ্গাবাইজটা গ্রাম বাংলার মানুষ দিন দিন আমাদের গ্রামীণ যে কালচারগুলো সেগুলো কোথাও হারিয়ে যাচ্ছে, এই উদ্দেশ্যকে কেন্দ্র করে এবং আমাদের যারা এই গ্রামের যারা বাসিন্দা, যারা মা বোনেরা বা আমার ভাইরা, আপনারা জানেন যে এখন বর্তমানে ইয়ং জেনারেশন প্রত্যেকে মোবাইল মুখী হয়েছে, সেখান থেকে কোথাও যেন একটা গ্রামীণ পরিবেশে আবার ফিরে না গেলে বা আমাদের সাংস্কৃতিক যে কালচার সেটাকে ফিরে না গেলে এই ডিঙ্গাবাইজ শুরু করা হয়েছে। শাহানুজ্জামান আমরা শুরু করে দিই দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করছে গানা। অতএব আপনারা একটু সচেতন থাকবেন, প্রত্যেকের বাচ্চা নিজ দায়িত্বে রাখবেন, দুটি খেলা পরপর ছেড়ে দেবেন, এইটা হওয়ার পরে পরেই তৃতীয় খেলার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন। একদম ওই পারে চলে, আরো জোরে আরো জোরে হাত তালি, প্রথম রাউন্ডের
আপনারা এটা লক্ষ্য রাখবেন প্রথম রাউন্ডে খেলা প্রস্তুতি নেওয়ার জন্য অনুগ্রহ সাতমূল শেখ ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার 9734324150 এলাকার মানুষের সুবিধার্থে নওদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপ্রাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মণ্ডল মোবাইল নম্বর 6296485816 ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ